আমাদের শ্রমিক মালিকদের নিয়ে আমরা দফায় দফায় সভা করেছি। সর্বশেষ গতকালকে 29 নভেম্বর আমরা ঢাকার 120টি পরিবহন কোম্পানির এমডি চেয়ারম্যান এবং ঢাকাস্থ 5টি শ্রমিক ইউনিয়ন, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ফেডারেশনের সেক্রেটারি সহ আমরা গতকালকে এই কক্ষে দীর্ঘক্ষণ যাবৎ আমরা সভা করেছি। সর্বাধিক আলাপ আলোচনা করে আমরা স্থির করেছি ছাত্রদের যে দাবি, সেই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে সেই দাবি কার্যকর করার জন্য আমরা আগামী কালকে থেকে 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। এ বিষয়ে কয়েকটি ব্যাপার, কিছু কিছু ঘটনা এ বিষয়ে যেটা মানা প্রয়োজন এবং আমাদের মিটিংও যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হলো হাফ ভাড়া প্রদানের সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সেকেন্ড, সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। তারপরে সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। দ্যাট মিন্স ছুটির সময় যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি থাকবে, যখন গভর্নমেন্টের যে ছুটিগুলো থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটিগুলো থাকে, সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকে, এই ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য, ঢাকার বাইরে কোনোভাবে এই সিদ্ধান্ত কার্যকর নয়। ছাত্রদের হাফ ভাড়ার বিষয়টা শুধু ঢাকার মধ্যে সিদ্ধান্ত। আমি মনে করি আজকে হাফ ভাড়ার ব্যাপারে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনা করে, বিভিন্ন সভা করে, মালিকদের সাথে আলোচনা করে, শ্রমিকদের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম, যেটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই। আমরা হাফ ভাড়া কার্যকর ছাত্রদের আমরা করে দিলাম। আমরা ছাত্রদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এরা আমাদেরই সন্তান, কোমলমতি ছাত্ররা আমাদেরই সন্তান, তারা যেন এখন থেকে তাদের পড়ালেখায় মনোযোগ দেয়। তারা যখন স্কুল কলেজ ভার্সিটিতে ফেরত যায়, রাস্তায় এইসব আর আন্দোলন না করে তারা যেন ফেরত যায়, এটা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।